হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো মিতাস রেসিপিয়ান ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন বাজে সন্ধে 6টা, আর এখন আমি আমার তোমার ব্লগটা স্টার্ট করছি আর তোমাদের সঙ্গে বক বক স্টার্ট করছি। আর আজকে সকাল থেকে কিছু শ্যুট করা হয়নি, কারণ আজকে খুব মানে কি বলতো, আজকে সকালবেলা তাড়াতাড়ি উঠেছি, 6টা নাগাদ উঠেছি, মানে ঘুম ভেঙেছে 6টা, আর 6:30টায় বিছানা থেকে উঠেছি। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে চা যেমন করার সেরকম করেছি, আমি দেখলাম যে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, তাহলে চাটা আগে খেয়ে নিই, তারপরে এসে ভাতটা বসাবো। ও বাবা, চা খেতে গিয়ে আমি আর নীলাদ্রি গল্প করতে করতে অনেক সময় চলে গেছে, ঘড়ির দিকে তাকাই কি অনেক সময় চলে গেছে। তারপর এসে খুব তাড়াহুড়া তাড়াহুড়া করে সব করে, যাই হোক, তখন আর শ্যুট করা হয়নি। আর আরেকটা কারণ ছিল, তোমাদের কালকে আমি বলেছিলাম যে আমি একটা ইন্টারেস্টিং ভিডিও দেব, তার জন্য আমার কিছু জিনিসের প্রয়োজন ছিল, সেটার জন্য আমি একটু বেরিয়েছিলাম, কিন্তু কিছু জিনিস পেয়েছি আর কিছু জিনিস পাইনি, তাই ওটা আজকে আমি তোমাদের, আমি ভীষণ ভীষণ সরি তোমাদের, ওটা আমি দিতে পারলাম না। যেদিনকে আমি দোকানে পাবো বলে এসেছি, যেদিনকা পাবো সেদিনকা তোমাদের সাথে ওটা শেয়ার করবো। কী শেয়ার করবো সেটা সেদিনই জানতে পারবে, পরেই তোমাদের বলবো তোমাদের সাথে কী শেয়ার করতে চেয়েছিলাম আজকে। যাই হোক, তবে এখন আমি নীলাদ্রি আসবে, এখন 6টা বেজে গেছে, এই 6:30টা নাগাদ ঢুকবে, আর আমি এখন দেবো সন্ধে দিয়ে দেবো একটু পরে। কিছু জামা কাপড় গোছানো আছে, সেই জামা কাপড়টা দেখি আগে গোছাই নাকি সন্ধে আগে দিই সেটা ভেবে নিই, কারণ নীলাদ্রি এসে আজকে কি খাবে, এমনি দিন রুটি তরকারি খায়, কিন্তু আজকে আমি বলেছি যে তুমি আজকে রুটি তরকারি খাবে না, আমি একটা নতুন জিনিস বানাবো সেটা খাবে। বললো কি বানাবে আমি তখনই দেখতে পাবে, বলে তাহলে ওটাই খাবো, রুটি তরকারি খাবো না। তা আমি তো এমনিতেই দিতাম, কিন্তু যেহেতু মানে এটা তো আমি এক সন্ধ্যাবেলা বানাবো স্ন্যাক্স টাইপের, যদি সেটাতে পেট না ভরে সেই জন্য রুটি তরকারিটাও দিতাম প্লাস ওটাও দিতাম। তাও বললো রুটি তরকারি আর খাবো না, এটাই খাবো, ঠিক আছে। এখন করবো হচ্ছে ব্রেড পকোড়া, এটার জন্য আমি আলু সেদ্ধটা বসিয়ে রেখে এসেছি প্রেশার কুকারে, মানে সেদ্ধটা আলু সেদ্ধটা আলুটা হচ্ছে মেন জিনিস। পাউরুটিটাকে নিয়ে আসতে বলেছি নীলার দিকে, যে পাউরুটি নিয়ে আসবে আসার সময় ও নিয়ে আসবে, আর তারপরে এখন পকোড়াটা বানাবো। তাহলে তোমাদের সঙ্গে চলো পকোড়াটা আমি কি করে করি, ব্রেড পকোড়া, সেটা তোমাদের সাথে শেয়ার করি। ব্রেড পকোড়া করার জন্য আমি আলু সেদ্ধ করে নিয়েছি, আর আলু সেদ্ধ করে দেখো আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে আলুগুলো, এর মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর এর মধ্যে দিয়ে দেব জিরে, আমি শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়ো জিরে গুঁড়োটা, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এই জিরে গুঁড়োটা দিলে না স্বাদটা অনেক ভালো হয়, করে দেখো তোমরা, জিরে গুঁড়োটা দিয়ে দেখো খুব ভালো হবে। এবার আমি আলুগুলোকে পুরোটা সব মশলা সহ যেগুলো দিলাম, পেঁয়াজ কুচি, জিরে গুঁড়ো, লঙ্কা, এগুলো দিয়ে বেশ, লবণ, এগুলো দিয়ে বেশ ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি এর মধ্যে আরেকটু টেস্ট হওয়ার জন্য দিয়ে দিলাম অল্প একটু লেবুর রস, লেবুর রস দিলেও টেস্টটা ভালো লাগে। এবার এটাকে বেশ ভালো করে মেখে নিচ্ছি, যেন আলু দান মানে আলু শক্ত আলু না থাকে, মানে আলুগুলো যেন পুরোটাই মাখা হয়ে যায়। এবার আমি দেখো পাউরুটি নিয়ে নিয়েছি, এবার পাউরুটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ, আলু সেদ্ধটা একটু স্প্রেড করে দিয়ে দিলাম। এভাবে দেখো আমি পাউরুটিগুলোর মধ্যে আলুটা স্প্রেড করে দিয়ে দিয়েছি। এবার এর ওপরে, এই পাউরুটিটার ওপরে যে পাউরুটিটা দেব সেটা নিয়ে নিচ্ছি, সেটার মধ্যে কিন্তু আলু সেদ্ধটা দেব না, তোমরা জানো স্যান্ডউইচ তোমরা অনেকেই করো সেইভাবেই করতে হবে। দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস, টমেটো সসটা দিয়ে এই পাউরুটির ওপর ভালো করে স্প্রেড করে দিতে হবে, যাতে মানে পুরো পাউরুটির মধ্যে টমেটো সসটা মেখে যায়, এতে টেস্টটা কিন্তু অনেক ভালো হয় টমেটো সসটা দিয়ে। টমেটো সসটা নাও দিয়ে তোমরা করতে পারো, কিন্তু দিলে দেখবে টেস্টটা বেশি ভালো হয়। এইভাবে সবগুলো করে নেওয়ার পর আমি পাউরুটিটাকে কোণাকুনি করে যেভাবে স্যান্ডউইচ কাটে সেইভাবে কেটে নিলাম, দেখো একটা নাইফের সাহায্যে কেটে নিয়েছি। দেখো আমার সমস্ত পাউরুটিগুলোকে দেখো স্যান্ডউইচের মতো
কাটা হয়ে গেছে, এটা কিন্তু আমি ব্রেড পকোড়াই করছি, কিন্তু স্যান্ডউইচ যেভাবে মাঝখানে কেটে নেয় সেভাবেই আমি কেটে নিচ্ছি। এবার আমি অন্যদিকে করব, একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেসন, আর এই বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণের পর আমি দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ। এবার জল দিয়ে একটু ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা কিন্তু আমি পাতলাই করেছি, তোমরা যদি চাও ঘনও করতে পারো, মানে পাউরুটির ওপর জাস্ট হালকা একটা বেসনের প্রলেপ থাকবে। এবার আমি এর মধ্যে যোগ করছি একটু গোলমরিচের গুঁড়ো, তাহলে দেখবে টেস্টটা ভালো হবে। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর বেশ ভালো করে ব্যাটারটাকে গুলে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। ভালো করে গুলে নিলাম। গুলে নিয়ে এবার আমি পকোড়াটা ভাজা তৈরি করব। দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এবার পাউরুটিটাকে বেসনের মধ্যে ডুবিয়ে গরম তেলে ভেজে নেব। আজকে হয়েছিল 11টা 11:30টার সময়, 1 ফোঁটা 2 ফোঁটা, বেশি বৃষ্টি হলো না আজকে, আর গরম ভ্যাপসা গরম হয়ে গেল। যাই হোক খুব ভালো হয়েছে, তোমরা করে দেখো, আমি খেয়ে নিই তারপর রাতের কি কাজকর্ম করি দেখি। আর আজকে আমি তোমাদের সাথে আমার মেয়ের চাইল্ডহুডের অনেকগুলো ছবি শেয়ার করেছি, দেখো কেমন লাগে তোমাকে। আর খেয়ে নিই। খাওয়া দাওয়া সব ফিনিশ, দুর্দান্ত হয়েছে, খুব ভালো খেয়েছি। আর এখন চলে এসেছি রান্নাঘরে, মানে একটা কিছু জিনিস তুমি কোনো স্ন্যাক্স তৈরি করবে বা কিছু তৈরি করবে, খেতে 2 মিনিট, তৈরি করতে অনেকক্ষণ, আর তার খাওয়ার তো 2 মিনিট, 2 মিনিটেই খাওয়া শেষ হয়ে যাবে, কিন্তু তার আগে আর পরে এত তখন কাজ বেড়ে যাবে, তখন মনে হবে মাঝে মাঝে ধুর আর তৈরিই করবো না। খাওয়ার আগে, তৈরি করার আগে এক হ্যাপা হলো, এবার খাওয়ার পরে হয়ে গেল এত বাসন, এবার সেগুলোকে মাজো। ভালো জিনিস খেতে হলে কষ্ট করতে হবে, তাই না? কষ্ট না করিলে হইবে না, তাই বাসনগুলো মেজে ফেলি, কি করবো আর।
বাসন টাসন আমার মাজা হয়ে গেল, একবারই করে রাখলাম। এখন যদি আমি বাসন না মাজি, এটা রাতের খাবারের বাসন প্লাস এই বাসন একসাথে হয়ে যাবে, তখন আরও রাতে ইচ্ছে করবে না। আর যদিও আমি রাতে সব বাসন মেজেই রাখি, ফেলে রাখি না যতই হোক, কিন্তু এখনকার বাসনটা এখন মেজে রাখলে রাতে অনেকটা চাপ মুক্ত। আর দেখো চাল ধুয়ে নিয়েছি, এখন ভাত বসিয়ে দেবো, আর হবে ডাল আর ডিমের মামলেট করবো, আলু সেদ্ধ দেবো। ব্যাস এই হচ্ছে আজকে রাতের মেনু। আজকে আর রাতে কত কেউ বেশি খাবে না, কারণ আমার এই খেয়ে পেট ভরে গেল, কতটা কি খেতে পারবো জানি না। এটার মধ্যে দিয়ে দিয়েছি ডাল। এভাবে আমি ডালটা করি, বাটির মধ্যে মসুর ডালটা দিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি, এই যে, আর দিয়ে দিয়েছি লবণ আর হলুদ, আর দিয়ে দিয়েছি এই যে লঙ্কা। আর এবার এটাকে প্রেশার কুকারের মধ্যে জল দিয়ে এই বাটিটাকে বসিয়ে দেবো, তিনটে সিটি দিয়ে একটু রাখবো, ব্যাস হয়ে যাবে। তিনটে সিটি দিলেই হয়ে যায়, আমি আমার একটুখানি রাখি, হয়ে যাবে। আর আলু সেদ্ধ দেবো। আলু সেদ্ধটা কী করি, আমি পাশেই দিয়ে দিই, কিন্তু আলুগুলো এমন, আলুগুলোর মধ্যে এমন মাটি ধুয়েছি, তাও আমার এখন দিতে ইচ্ছা করছে না, ওটা ওটা আবার আলাদা করে দিতে হবে। খোসাগুলো ধুয়ে দিয়েছি, তাও আমার মানে কেমন লাগছে, খোসাগুলো পরে ছাড়িয়ে আবার প্রেশার কুকারে দিতে হবে। থাক, আমার দুবার গ্যাস খরচ হলো। ভাত বসে গেছে, ডাল হয়ে, ডাল বসে গেল, ব্যাস এবার ডালটা হয়ে গেলে তারপর সম্বার দিয়ে দেবো, হয়ে যাবে, আর তখন খাওয়ার সময় ডিমের আমলেট করে দেবো। আর এরপরে করে ফেলবো আলু সেদ্ধ। আলুটা আবার সেদ্ধ দিতে হবে, বেকার আমার আজকে আলু সেদ্ধ দিতে হবে আলাদা করে। আলুগুলো বাজে বাজে মানে ইয়ে মাটি আলুগুলোর মধ্যে। আর আমার মেয়ের যে ছবিগুলো যাবে আজকে, দেখবে কেমন হয়েছে, তোমাদের কেমন লাগছে। আর আজকে আমি হঠাৎ করেই দুপুরবেলা মনে হলো বসে আছি, তার মেয়ের ওর ছবিগুলো দেখি একটু, ভাবলাম আমার তোমাদের সাথে শেয়ারই করে নিই একটু। ছোটোবেলার সব দিনগুলো মনে হচ্ছে, কি সুন্দর ছোটো ছিল, নীলাদ্রি বলছে ওই ছোটোবেলাটা কী করে আর পাবো না, মানে কীভাবে আর, একটু মোটা সোটা ছিল তো, মানে গালগুলো সব একদম ধরে 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 করতে আদর করে এভাবে আদর করতাম। যাই হোক, আজকের ব্লগটা আমি আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রতিদিনের মতো যেটা বলি, আমার চ্যানেলকে যদি তোমাদের ভালো লেগে থাকে।